बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु আলাইকুম। রেসিপিস বাই দিনা পারভিন চ্যানেল থেকে আমি চলে এলাম। আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিম ভর্তা। এটা ভাত দিয়ে খেতে খুব টেস্ট হবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এটা তৈরি করতে আমার লাগছে পেঁয়াজ, লাগছে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, হাফ কাপের মতো হবে। ধনিয়া কুচি লাগছে, সাথে দুটো আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচের বাড়তি অংশটা আমি ফেলে দেইনি, ভাজার পর ফেলবো। আর দুটো কাঁচা মরিচ নিয়েছি, সাথে আমার লাগছে সরিষার তেল। আর দুটো ডিম নিয়েছি, এটা আমাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো চলুন তাহলে প্রসেসে চলে যাই। আমি অলরেডি ফ্রাই প্যানে আমার সরিষার তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আরেকটা ফ্রাই প্যানে আমি ডিমটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হতে হতে আমি আমার পেঁয়াজটা, শুকনো মরিচটা ভেজে ফেলব। সরিষার তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারেন, তবে আমি আমার টেস্ট মতো হাফ কাপের মতো দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এক স্টোভে আমি আমার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মরিচটাও ভেজে নিব। আরেকটা স্টোভে আমার ডিমটা সিদ্ধ করছে। ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, হাফ বয়েল করা যাবে না, ফুল বয়েল যেটাকে বলে সেভাবে করতে হবে। এখন আমি আমার শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে ফ্রাই হবার জন্য। তো আস্তে আস্তে পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। সাথে আমার যে শুকনো মরিচটা সেটাও নামিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচের যে বাড়তি অংশটা সেটা ফেলে দিচ্ছি। আমি ভাজার আগে যদি বাড়তি অংশটা ফেলে দিতাম, তখন দেখা যেত যে পেঁয়াজটা ছিটকে আসতো, তাই আমি ভাজার পরে ফেলে দিলাম। এখন ভালো করে মরিচটাকে আমি ভর্তা করে নিচ্ছি, আর কাঁচা মরিচ যেটা ছিল সেটাকে আমি কুচি করে নিয়েছি। কারো যদি মরিচ এভাবে ভর্তা করতে অসুবিধা হয়, তাহলে গ্লাভস পরে নিতে পারেন। আমি ভালো করে ভর্তা করে নিচ্ছি মরিচটা। মরিচটা ভর্তা করার পরে আমি পেঁয়াজের সাথে, শুকনো মরিচের সাথে এবং পরিমাণ মতো লবণ যেটা ছিল সেটার সাথে সব মিশিয়ে ফেলবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে যে সিদ্ধ ডিমটা আছে সেটা নিয়ে সে ডিমটাকে ভালো করে ভেঙে ফেলবো। একেবারে পেস্ট করার কোনো দরকার নেই। হালকা চাকা চাকা থাকবে।
আপনারা চাইলে ডিমটা একটু অপেক্ষা করে নিতে পারেন, কারণ ডিমটা যেহেতু এখন গরম আছে একটু করতে অসুবিধা হতে পারে, যাদের সমস্যা হয় তারা একটু সময় নিয়ে তারপর করতে পারেন। ডিমটা আমি ভালো করে ভেঙে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাঙা হয়ে গেলে বাকি যে পেঁয়াজ, ধনিয়া কুচি, লবণ, মরিচ আছে সেটার সাথে আমি ভালো করে মিক্স করে ফেলবো। এখন আমি সবকিছুর সাথে একসাথে মিক্স করে ফেলছি ডিমটাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এটার মধ্যে সরিষার তেল অ্যাড করবো। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো নিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশ করতে পারেন, তবে ভর্তাতে সরিষার তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে। তারপরও যার যার টেস্টের ব্যাপার, আপনারা চাইলে কম বেশ করতে পারেন। তো আমার হয়ে গেল ডিমের ভর্তা। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, এমনিও খাওয়া যাবে, কারণ ভর্তাটা খুব টেস্ট হয়। তো আপনাদের যাদের আমার চ্যানেলটা ভালো লাগছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওসতে লাইক দিয়ে যাবেন, এবং আমার এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও শেয়ার করলে আপনারা সেটা দ্রুত পেয়ে যান। তো আজকের মতো আমার ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমের ভর্তাটা কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।